नमस्कार बंधुरा, आशा किचेन रेसिपी सकल को वेलकाम। तो बंधुरा आज हमें अपन बनिए देखो पाउरुटिर एक दुर्दान्त रेसिपि जहाँ चटकर क्योंकि बनिए ने जाओ बाच्चा टिफिने बोलूँ जो टिफिने बोलूँ ये झटपट क्योंकि बनिए ना जाए खेते असाधारण लागे। तो देखो बंधुरा तरह हमें नहीं पाउरुटी ग्लास पाउरुटी जगह बोले डिम ए प्याज लंका एन पाउरुटी हमें माछ बराबर फाटिए निचि छुरी दिए। बंधुरा तुम्हारा गोटा गोटाओ ये बनाते पर বা তোমরা মাঝখান থেকে কেটে এভাবে বানাতে পারো। তো আমি যে পেঁয়াজ কুচিগুলো নিয়েছিলাম সেখানে ডিমটা আমি ফাটিয়ে দিয়ে দিলাম সামান্য স্বাদ অনুসারে লবণ দিয়ে। আমি ভালো করে ডিমটা প্রথমে ফেটিয়ে নেব গ্লাসের মধ্যে। খুবই সহজ রেসিপি, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু বানিয়ে নেওয়া যায় এবং খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো এইদিকে আমি দেখো পাউরুটিগুলো মোটামুটি মাঝ বরাবর ফাটিয়ে নিয়েছি, ডিমটাও আমি ভালো করে গুলে নিয়েছি। এখন আমি কড়াইতে সামান্য সাদা তেল দিয়েছি, যে পাউরুটিগুলো কেটে রেখেছিলাম সেগুলো তেলের উপর দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম অবস্থায় রাখবো। এখন আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছি সেটা উপরে দিয়ে দেব। এভাবে দুটো পাউরুটির উপর আমি দিয়ে দেব, এরপর আস্তে আস্তে এটা উল্টে নেব। তো আজকে যে বন্ধু আমার ভিডিওটি দেখছো যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করো, চ্যানেলে যদি নতুন হও তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখো আমি খুন্তির সাহায্যে আস্তে করে আমি এটা উল্টে দিচ্ছি অবস্থায়, কিন্তু আর আমি কোনো তেল দেব না, খুবই অল্প তেলের মধ্যে এটা তৈরি করছি, খুবই হেলদি একটা রেসিপি। তো দেখো দুদিকটাই আমার বেশ ব্রাউন কালারে হয়ে ভাজা হয়ে গেছে, ডিমের আর কাঁচা কোনো অংশ নেই। এখন এটা আমি প্লেটের মধ্যে তুলে নেব। তো বন্ধুরা দেখতেই পেয়েছো কতটা সহজে আমি বানিয়ে নিলাম চটপট। একটু আমি স্বাদের জন্য বিট লবণ উপরে দিয়ে ছিটিয়ে দেবো। তো হয়ে গেছে আমার গরম গরম ব্রেড টোস্ট। তো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য।